হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। তো আজকে সবাই জানি সদ্য সদ্য কলেজে উঠেছো, এখন যেটা প্রথমেই মাথায় আসবে সেটা হচ্ছে সিলেবাস, কী পড়বো, কীভাবে পড়বো, কোথায় কত মার্কস আসবে। যেই জন্য একটা জিনিস আমি টেন্ডেন্সি দেখছি, হঠাৎ করে টুয়েলভের পর সবাই অনার্স নিয়ে ধপাধপ, যেটা আছে অজস্র আমার কাছে মেসেজ আসছে যে অনার্স চেঞ্জ করতে চায়, অনার্স ছেড়ে পাশে যেতে চায়। প্লিজ এগুলো করো না, একটু ঠান্ডা মাথায় কিছুটা টাইম দাও। সবে সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছো, মনে হচ্ছে একটা অথই সমুদ্রে পড়েছি, ব্যাপারটা সেরম নয়। একটু টাইম দেবে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, সিলেবাস বা প্রথম সেমিস্টার বলতে পারো, পুরো সিলেবাস আমি দিচ্ছি না, ওটাতে মাথাটা আরও গুলিয়ে যাবে, আর সত্যি ভিডিওটা অনেক লেন্দিও হয়ে যাবে, আর দরকারও তো নেই না, আপাতত ছ মাসের দরকার। তো ছ মাস হিসেবে বাংলা অনার্সের প্রথম সেমিস্টারে তোমাদেরকে কী পড়তে হবে সেটারই একটা ধারণা দিচ্ছি। প্রথমে বলে রাখি, প্রথম সেমিস্টারে তোমাদের হচ্ছে অনার্স পেপার, বাংলা অনার্স নিয়ে যেহেতু বলছি, বাংলা অনার্সের দুটো পেপার, আর তার সাথে তোমাদের পাসের একটা পেপার, তার সাথে এএসসিসি যে নাম তোমাদের আছে সেটার একটা, এই হচ্ছে তোমাদের টোটাল পাঠ্য 400 নাম্বার। এই 400 নাম্বার তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, এগুলো নিয়ে আমি বক্তব্য রাখছি না। আমার যেটা মেন কথা সেটা হচ্ছে অনার্স পেপার দুটো, যে দুটো হচ্ছে কোর্স, তো কোর কোর্স সেটা হচ্ছে মেন কোর্স, মেন কোর্স যার যে অনার্স সেটাই। তো এখানে হচ্ছে আজকে যেহেতু আমি বাংলা অনার্স নিয়ে কথা বলছি, আর আমি বাংলা অনার্স নিয়েই কথা বলবো, অন্য কোনো সাবজেক্টের অনার্স নিয়ে হয়তো বলবো না, বা বললেও একটু পরে, আমি জানি না এখনও। তো বাংলা অনার্সের প্রথম সেমিস্টারের সিলেবাস কী, কীভাবে পার্ট বাই পার্ট প্রশ্ন আসবে, কোনটার কী বিকল্প, কী ব্যাপার, ইন ডিটেল আমি বলছি। তো চলো সেগুলো দেখিয়ে তোমাদেরকে বলছি, নাহলে মুখে বললে বুঝতে পারবে না, বারবার আমি ভিডিওতেও বলছি তোমাদেরকে, স্ক্রিনশট নিয়ে রাখবে, পেজগুলো বের করে রাখবে প্রিন্ট করে, তাহলে তোমাদের সুবিধা হবে, চাইলে হাতেও লিখে রাখতে পারো। তো চলো আগে দেখে নাও ব্যাপারটা, তারপর আর করার কথা বলো। তো এই যে দেখো, ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পেপারটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, 3টে মডিউলে ভাগ আছে, এগুলো নিয়ে আমি পরে বিস্তারিত বলছি। 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের যে ইতিহাস, ততদূরই তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট পেপারটাই এটাই পাঠ্য। আর এছাড়া আছে ভাষা আর একটা, যেটা সেকেন্ড পার্ট, সেটা সাহিত্যের ইতিহাস নয়, সেটা মূলত ভাষার ইতিহাস, সেটা নিয়েও বলছি, এবং এগুলো থেকে কত কী নাম্বারে প্রশ্ন আসবে সেগুলো আমি পরে বলছি। এই যে এটা হচ্ছে ভাষার ইতিহাস, মূলত বাংলা ছোটোবেলায় তোমরা যে ব্যাকরণগুলো পড়তে এটা হচ্ছে তাই। তো একটা সাহিত্যের ইতিহাস, আর একটা মূল চলতি কথায় বলতে পারো বাংলা ব্যাকরণ। তো সেই ব্যাকরণে অনেক কিছুই দেখো তোমাদের পরিচিত, কোথা থেকে কত মার্কসের কীরকম কী প্রশ্ন আসবে, কী ব্যাপার, সেগুলো আমি পরে বিস্তারে বলছি। আগে দুটো মানে তোমাদের দুটো পেপারের একটা আউটলাইন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, পরে বিস্তারে আমি সমস্ত কিছু তোমাদের ধীরে ধীরে বলছি। চাইলে একটা করে স্ক্রিনশট নিয়ে তোমরা প্রিন্ট বের করে রাখতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে। এরপর দেখো যেটা দেখাচ্ছি, যে তোমাদের এই যে 100 নম্বর পার পেপার যে ডিভিশন, তার ডিভিশনটা কী, তার মধ্যে 10 নম্বর হচ্ছে ক্লাসে রেগুলারিটি বা অ্যাটেন্ডেন্স, 10 নম্বর হচ্ছে কোর্স ভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটা কী, এটা হচ্ছে ক্লাস চলাকালীন বিভিন্ন বছরের যে কোনো সময় তোমাদের লেকচারাররা বলে দেবেন কোন কোন টপিক, হয়তো 5-6টা টপিক দিয়ে দিলেন, তার মধ্যে 10 নম্বর একটা এক্সাম। এটা 15 নম্বর কোর্স ভিত্তিক টিউটোরিয়াল, এটাও একটা প্রজেক্ট টাইপের থাকে, এই একই রকম জিনিস বলে দেবেন, টপিক দিয়ে দেবেন, তার উপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, মানে এই তিনটেই হচ্ছে 15, 10, 25, 35 কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট। 65 নম্বর লেখা পরীক্ষা, যেটা তোমাদের বাইরে কোনো কলেজে গিয়ে বছরে মানে সেমিস্টার ওয়াইজ দিতে হবে। পার পেপার 65, কিন্তু মানে প্রথম ইয়ারে 100 নম্বরে 65 প্রত্যেক পেপার, তোমরা যে প্রথম সেমিস্টার না বাকি সেমিস্টারেও যে পরীক্ষা দেবে, মার্কস ডিভিশন কিন্তু এরকমই থাকবে। এই 65 নম্বর লেখা পরীক্ষার যে ডিভিশন, মানে 65 নম্বরে কোন কোন প্রশ্ন কোন পার্ট থেকে কীভাবে আসবে সেটা আমি পরে বলছি। এই পার্টটা আশা করি তোমরা বুঝে গেছো, কোনো অসুবিধা নেই। অ্যাটেন্ডেন্স আর ইন্টারনাল অ্যাসেসমেন্টই বলতে পারো, 10 নম্বর একবার হবে, 15 নম্বর আর একবার হবে। কী টপিকে হবে, কীভাবে হবে, এটা পুরোটা কলেজের ওপর ডিপেন্ড করছে, কলেজের লেকচারাররা বলে দেবেন। কী বলবেন সেটা তোমাদেরকে মন দিয়ে ক্লাস করতে হবে, তাহলে তারাই তোমাদেরকে টপিক দিয়ে দেবেন, সেইগুলো টপিকের মধ্যে যে পরীক্ষা হবে চেষ্টা করো এই নাম্বারটা ছাঁকা তুলে নেওয়ার, তাহলে কী হবে, কোর্স যেটা তোমরা টোটাল যে কোর্সটা জেনারেট করবে সেটাতে কিন্তু এই 35 নম্বরটা একটা অসাধারণ অবদান রাখে, সেটা তোমরা পরে যখন ক্লাস করবে সেটা বুঝতেই পারবে। তো চলো এবার বাকিটা দেখা যাক। এই 65 নম্বরের মধ্যে ভাগ একটা 10 নম্বর,
তিনটে 10 নম্বর, 4টে 5 নম্বর এবং 15টা 1 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে। 10 নম্বরের যে 3টে প্রত্যেকটা একটা করে অর পাবে, 5 নম্বরের 4টে এটার ভাগটা একটু আলাদা ধরনের আছে, পরে বলছি। আর 15 নম্বরের যে 15টা যে 1 নম্বরের থাকে, এখানে কোনো বিকল্প থাকে না, শর্ট কোশ্চিন, এক কথায় যে উত্তরগুলো লেখো সেগুলো সেই রকমই হয়। এবার আমি মডিউল ধরে ধরে তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, যে মডিউল 1টা আমি বলেছিলাম, সেখানে মডিউল 1 থেকে একটা প্রশ্ন লিখতে হবে, একটাই অর থাকবে, মানে দুটো থাকবে যে কোনো একটা। মডিউল 2-3 থেকেও তাই, মানে মডিউল 2-তে তোমরা গিয়ে দেখে নাও ফার্স্ট পেজ যেখানে দেখিয়েছিলাম মডিউল 2-এ কী কী টপিক আছে, তার মধ্যে যে কোনো দুটো, মানে মডিউল 2-এর অরটাও কিন্তু মডিউল 2 থেকেই থাকবে। মডিউল 2 থেকে দুটো একটা লিখতে হবে, মডিউল 3 থেকে দুটো একটা লিখতে হবে। এবার 5 নম্বর ক্ষেত্রে মডিউল 1 থেকে দুটো একটা, মডিউল 2 থেকে দুটো থাকবে একটা লিখতে হবে, মডিউল 3 থেকেও দুটো থাকবে একটা লিখতে হবে। কিন্তু 4 নম্বরের প্রশ্নটা 1, 2, 3 থেকে একটা একটা করে, মানে মোট 3টে থাকবে, যে কোনো একটা লিখতে হবে। বোঝা গেল? মানে 3টে মডিউল থেকে একটা 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 করে মোট 4টে প্রশ্ন দেওয়া হবে, এই মোট 3টে প্রশ্ন দেওয়া হবে, 3টে মডিউল থেকে যে কোনো একটা তোমরা লিখবে আর বাকিগুলো নির্দিষ্ট। আর 15টা যে থাকবে 1 নম্বরের শর্ট প্রশ্ন, এক্ষেত্রে কিন্তু কোনো বিকল্প থাকবে না, যে 15টা থাকবে সেই 15টাই তোমাদের লিখতে হবে, কোনো অর থাকবে না। তাহলে বুঝতেই পারছো টেক্সটটা কত ভালোভাবে মন দিয়ে পড়তে হবে, না হলে কিন্তু পারবে না। আর মডিউল 1-এর অর মডিউল 1 থেকে, মডিউল 2-এর অর মডিউল 2 থেকে, এইটা মাথায় রেখো, মানে 1-এর সাথে কখনোই 2-এর কোনো মডিউলের প্রশ্ন দিয়ে অরে থাকবে না। তাহলে প্রত্যেকটা মডিউল পড়তে হবে, আমার বারবার বলার কারণ এটাই যে প্রত্যেকটা মডিউল পড়তে হবে, মানে 3টের মধ্যে 2টো মডিউল পড়লাম আমি পেয়ে গেলাম কমন, এরকম কিন্তু গল্প নেই। যা থাকছে A-Z তোমাকে সবটাই পড়তে হবে, সবটা মিলিয়েই প্রশ্ন হবে, যা অর থাকবে ওর ভেতর থেকেই থাকবে, নিজেদের মডিউলেই থাকবে, মডিউল স্কিপ করবে না। এই পেজটার সাথে প্রথম যে পেজটা আমি দিয়েছিলাম দুটোকে পাশাপাশি রাখো, তাহলে কোন মডিউলে কী আছে এবং সেখান থেকে কীভাবে প্রশ্ন আসবে এটা বুঝতে সুবিধা হবে। দুটো পেজকে প্রিন্ট বের করে তোমরা পাশাপাশি বসিয়ে নিও, সেক্ষেত্রে তোমাদের বোঝার সুবিধে হবে, ঠিক আছে? শুধুমাত্র 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমরা 3টে প্রশ্ন তো প্রত্যেকটা মডিউল থেকে একটা একটা করে লিখতে হবে, আর 4 নম্বর যেটা লিখবে সেটা 3টে মিলিয়ে 3টে প্রশ্ন থাকবে, যে কোনো একটা লিখবে। আশা করি পুরোটা আমি বুঝিয়ে দিতে পেরেছি। এরপর আমি কিছু ট্রিক্স বা কিছু কথা বলবো, কিছু বইয়ের নাম আমি তোমাদেরকে সাজেস্ট করছি, সেগুলো বলছি। দাঁড়াও, এটা আগে তোমরা দুটো ভালোভাবে আমার সাজেশন হবে প্রিন্ট আউট বের করে নাও, যাতে তোমাদের হেল্পফুল হয় বিষয়টা মার্কস ডিভিশন বোঝার ক্ষেত্রে এবং মডিউলটা বোঝার ক্ষেত্রে, ঠিক আছে? পুরো বিষয়টা দেখলে আমি আশা করব যে যতটা তোমরা মানে ফ্রাস্ট্রেটেড ছিলে, একটা চিন্তায় ছিলে, বুঝতে পারছি না, সেটা আমি অনেকটা সলভ করতে পেরেছি। আর এটা অনলি আমি ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে, আমি যেহেতু নিজে ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই জন্য আমি আগে এটা দিয়ে স্টার্ট করলাম। বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি আছে সবারই, যাদের বাংলা অনার্স থাকবে আমি দিয়ে দেবো, পরপর চিন্তার কিছু ব্যাপার নেই। প্রথম 6 মাস আপাতত তোমাদের পাঠ্য এটা। এবার কিছু বই, ইন জেনারেল আমিও নোটস প্রোভাইড করি, কিন্তু ওগুলো যেগুলো আমি 9, 10, 11, 12 করি, ব্লগ আকারে হয়তো দেওয়া পসিবল হয়ে উঠবে না। সেক্ষেত্রে তোমরা যদি চাও আমাকে প্লিজ মেসেজ করো, আমি অন্য একটা কোনো মানে অল্টারনেটিভ কোনো একটা সলিউশন তাহলে দেখার চেষ্টা করব, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। এমনি আমি বুঝিয়ে দেবো, কিন্তু নোটসটা দেওয়া হয়তো পসিবল হয়ে উঠবে না, হয়তো, যদি তোমরা চাও অবশ্যই জানিও। তো এই ক্ষেত্রে আমি কিছু বই সাজেশন করব সাহিত্যের ইতিহাসের জন্য। অনেক তো এখন র্যান্ডাম বই বেরিয়েছে, কিন্তু আমি কিছু অথেন্টিক বই পড়তে তোমাদের সাজেস্ট করব। যেটা আমি আগেও বলেছিলাম, সাজেশন ভিত্তিক পড়াশোনা করলে কি হয়, এখন নিশ্চয়ই হারে হারে টের পাচ্ছ, এখন কিন্তু কোনো সাজেশন কাজে দেবে না। হ্যাঁ, তো এটাই অসুবিধা হয়, ওই জন্য আমি বারবার বলি, তখন হয়তো স্কোর করা যায় কিন্তু পড়াশোনাটা আলটিমেট হয় না। তো যাই হোক, এখানেও কিছু অথেন্টিক বই আমি সাজেস্ট করব, যেটা হচ্ছে সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমি দুটো বলবো, এক তো সুকুমার সেনের, আর বাংলা সাহিত্যের ইতিহাস, বইয়ের নামটা একটু দেখে নিও, বাংলা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন বা এরকম কিছু। আর একটা আছে বোধহয় সাহিত্যের রূপরীতি ও অন্য প্রসঙ্গ, আমি বইয়ের নামগুলো হয়তো ঠিক বলছি না, রাইটারটা ঠিক বলছি, সাহিত্যের ইতিহাস বলে খোঁজ করবে, যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ো তো কলকাতাতেই বই কিনবে। তো তাদের আমি সাজেস্ট করব যে কফি হাউসের ঠিক পাশ দিয়ে বাঁ দিকে, ঠিক কফি হাউস, তার পাশের রাস্তাটা গেছে দেশ পাবলিশিং হাউসের ভেতরে, পাবলিশিং যে ইয়েটা ওর ভেতরে চলে যাবে, সব বই পেয়ে যাবে। সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি অন্য প্রসঙ্গ, যদ্দূর নামটা মনে পড়ছে, কুন্তল চট্টোপাধ্যায়, রাইটারের নামগুলো মনে রাখো। আর যেটা সেকেন্ড পেপার দেখলে ভাষার বিজ্ঞান, তার জন্য ডক্টর রামেশ্বর স, ঠিক আছে? তার এই কটা বই আপাতত কেন, বাকি জিনিস তো আমি পড়াচ্ছি বোঝাচ্ছি। আর হ্যাঁ,
ক্লাস খুব ভালো করে ফলো করো, এক তো অ্যাটেন্ডেন্স, আর বাকি যে 25 নম্বর 10+15 তোমাদের ইন্টারনাল কোর্স মানে পরীক্ষা হবে, অ্যাসেসমেন্ট, দেখবে লেকচারাররা কোনো একটা টপিক খুব বেশিভাবে পড়াচ্ছে, তাই তো? ওটাকে ফলো করো, ওটাই কিন্তু আসবে এক্সামে, কোনটার উপর খুব জোর দিচ্ছে। এছাড়া কিছু টপিক তো তারা বলেই দেবেন এক্সামের আগে, যে 5টা টপিক দিলাম এর মধ্যে একটা আসবে, সেগুলো এখানে কোনো সাজেশন করো না, ঠিক আছে? তো আশা করি সব বুঝতে পেরেছো। এরপরে কোনো রকম অসুবিধা হলে প্লিজ কমেন্টে জানিও, আমি আনসার দেবো। ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন উইথ এ ব্র্যান্ড নিউ ভিডিও। যদি ভিডিওগুলো কাজে লাগে, ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। স্কুলের যেমন বিভিন্ন সাজেশন দিয়েছি, কলেজেও দেবো, অতএব চিন্তা করো না, ভালোভাবে পড়াশোনাটা চালিয়ে যাও। ভালো থেকো, টাটা।